হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের অন্যতম একটি ট্যুরিস্ট প্লেস। এই প্লেসটির নাম হলো চাঙ্গি ভিলেজ বিচ পার্ক। চাঙ্গি এয়ারপোর্টের খুব কাছাকাছি এই পার্কটি। আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম এই রোডটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এই ভিডিওটি ছাড়া আমি কিন্তু আরও কয়েকবার এখানে গিয়েছি। এই তো আমরা যেতে যেতেই একটা প্লেন উড়ে যাচ্ছিল, আর এই দৃশ্যটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাঙ্গি ভিলেজের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই প্লেন ল্যান্ডিং করা। আর এই তো এখানে অনেক বড় বড় কাঠগোলাপ গাছ রয়েছে, আর ফুলগুলো এভাবে বিছিয়ে পড়ে আছে। তো এখানে আমি যতবারই যাই না কেন আমাকে এই ফুলগুলো কালেক্ট করতেই হবে। তো এবারও আমি এই সেম কাজই করছিলাম। মন খারাপের সময় এই প্লেসটাতে গেলে মনটা কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এখানে সবাই অনেক রিল্যাক্সিং টাইম কাটাচ্ছিল, কেউ আবার ফুটবল খেলছে, কেউ ফিশিং করছে, আর আমরা এদিকে সি বিচ এনজয় করার পাশাপাশি আমার কেন যেন মনে হলো এভাবে সমুদ্রের পাড়ে নাম লিখতে, যদিও ওই লাভ আর্ট করে আমার নিজের নামটাই লিখতে যাচ্ছিলাম, আর তখনই ঢেউটা এসে আমার নামটা মুছে দিল। দেন আবার আমার মাথায় একটা ভূত চাপলো, আমাদের রিলেশন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমাদের এই ম্যারিড লাইফ জার্নিটা আমরা কিভাবে পার করছি সেটাই একে আমরা এর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তবে অদক্ষ ক্যামেরাম্যানের কারণে আমার এই ভিডিওটা মন মতো হয়নি। দেন আবার গেলাম সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে, সামনেই কিন্তু দেখা যাচ্ছিল ওই যে আকাশে প্লেন যাচ্ছে। এদিকে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে করতে আমার জুতার ভেতরে অনেকগুলো পানি ঢুকে গেছিল। তো এই বিকেল টাইমটা আমরা কিন্তু অনেক ভালো স্পেন্ড করেছি আর এনজয়ও করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।